सीआरपीएफ चाकुरी देवर प्रतिश्रुति दिए टाका संग्रह एसे धरा पड़ल एक प्रतारक तार नाम गोपाल मजुमदार बाड़ी बाईखोड़ा थानाधीन लतुआ टिलाय उत्तेजित युवकरा उत्तम मध्यम दिए ओ प्रतारक के पुलिसेर हाथे तुले दे রাজ্যের এক শ্রেণীর মানুষ প্রায় প্রতিনিয়ত প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন এবং তাতে করে সর্বশান্ত হচ্ছেন। শনিবার এমনি ভাবে এক যুবক বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এক প্রতারকের খপ্পরে পড়ে। সেই প্রতারকের নাম গোপাল মজুমদার, তার বাড়ি বাইখোড়া থানাধীন লতুয়া টিলায়। ফেসবুকের বন্ধুত্ব থেকে এই যোগাযোগ হয়েছিল প্রতারক গোপাল মজুমদারের সাথে। এদিন কথা মতো যথারীতি প্রতারক গোপাল বিশাল করে আসে টাকা নিতে, কিন্তু এরই মাঝে যার কাছ থেকে গোপাল টাকা নিতে এসেছে তার সন্দেহ হওয়ায় সে তার ভাই ও বন্ধু বান্ধবদের খবর দেয়। খবর পাওয়া মাত্রই যুবকরা প্রতারক গোপাল মজুমদারকে ঘিরে ধরে এবং উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রতারক গোপালের বয়স আনুমানিক 20-22 বছর। এই সময়ের মধ্যেই সে একাধিক প্রতারণার সাথে যুক্ত হয়েছে। সে নিজেকে সিআরপিএফ এর জওয়ান হিসেবে পরিচয় দিত এবং চাকরি দেবার নাম করে টাকা হাতিয়ে নিত। এদিন অপর এক যুবক প্রতারিত হয়ে পুরো ঘটনা ক্যামেরার সামনে তুলে ধরে। বাইকরাতে ফেসবুকে তালুকে পরিচয় হয়েছে, পরিচয় অনুসারে তে সিআরপিএফ এর চাকরি দেন, তে বলে সিআরপিএফ এর চাকরি, তে সিআরপিএফ এর চাকরি করেন। আমার এক বন্ধু তেনেছে 60,000, আরেক বন্ধু তেনেছে 50,000, আরেক বন্ধু তেনেছে 30,000, 35,000, আরেক বন্ধু তেনেছে 20,000। দেখা হইছে ফোনে কথা হইছে, আবার কন্টাক্ট করছে, আমরা লোক যেমনে কন্টাক্ট করছে সেম কন্টাক্ট করছে। কি সাক্ষী দিব কই? সাক্ষী দিব কইছে মামা তো এই বাইরে সাক্ষী দিব কইছে, সে টাকার লাগি এখন ইন হইছে। এই ভাই আমরা ফোন করছে, ভাই ফোন করে না তো আমরা আইছি, আইছিলে তো সেই সেম। এখন আপনারা কি চান? এখন আপনারা তে দেখ নাম্বার ফ্রড, আমরা তো যে টাকা নেছে এই টাকা আমরা শুধু আসলে চাই এবং তার আমরা পুলিশের কাছে হস্তান্তর করব। তথ্যবিজ্ঞ মহলের মতে ইতিপূর্বেই রাজ্যের একাধিক ব্যক্তি প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে, তাই প্রতারক থেকে সাবধান থাকা একান্ত আবশ্যক। কিন্তু এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চাকরি দেবার নাম করে প্রতারকদের মানুষ কিসের উপর ভিত্তি করে টাকা দেয়? যেখানে চাকরি হতে গেলে নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, তবে এই ধরনের প্রতারক চক্রের জাল বিভিন্ন জায়গায় রয়েছে বলে অনেকে মনে করেন। এক্ষেত্রে পুলিশ সঠিক তদন্ত করলে সেই প্রতারক চক্রের জাল ভেদ করতে পারবে বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।